বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মাঠে ঢুকে পড়েছে সমর্থক। চেন্নাইয়ে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই প্রশ্ন উঠে গেল নিরাপত্তা নিয়ে। খেলা শুরুর পরেই মাঠে ঢুকে পড়লেন এক বিদেশি দর্শক, তার গায়ে আবার ভারতেরই জার্সি। নিরাপত্তা রক্ষীদের ঘোল খাইয়ে মাঠে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালেন তিনি। শেষে বিরাট কোহলি এসে তার সঙ্গে কথা বলেন, বুঝিয়ে সুঝিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাকে ফেরত পাঠান। এমনিতেই ফাঁকা মাঠ, ধর্মশালার আউটফিল্ড ইত্যাদি নিয়ে বিশ্বকাপের শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছে। রবিবারের ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করল। জানা গিয়েছে মাঠে যিনি ঢুকে পড়েছিলেন তিনি ব্রিটিশ, কিন্তু ভারতের জার্সি পরেছিলেন। তিনি সরাসরি এগিয়ে আসেন বিরাট কোহলির দিকে। ততক্ষণে মাঠের নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে ওই সমর্থককে ধরে ফেলেন। কিছুক্ষণ পরে কোহলিকেও এগিয়ে আসতে দেখা যায় তার দিকে। তিনি ওই সমর্থককে কিছু একটা বুঝিয়ে বলেন। তারপরেই ওই সমর্থক নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দর্শক আসনে ফেরত চলে যান। তার শাস্তি হতে পারে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। প্রশ্ন উঠেছে, বাড়তি নিরাপত্তা নাকি দিচ্ছে ভারত, তাহলে মাঠে দর্শক কিভাবে ঢুকে পড়ে? মাঠে যিনি ঢুকে পড়েছিলেন তার নাম জার্ভিস। বিনা অনুমতিতে খেলার মাঠে ঢুকে পড়াই তার নেশা। গত বছর ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়ও নিরাপত্তা নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করতে নেমে পড়েছিলেন ড্যানিয়েল জার্ভিস। সেই তিনি রবিবার চেন্নাইয়ে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগেও মাঠে ঢুকে তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। ইংল্যান্ডের নাগরিক জার্ভিস একজন ইউটিউবার, ভক্তদের জন্য আকর্ষণীয় ভিডিও তৈরি করাই থাকে তার মূল উদ্দেশ্য। ভিডিও তৈরি করার জন্যই বিভিন্ন খেলার মাঠে ঢুকে পড়ার সুযোগ খোঁজেন তিনি। এজন্য একাধিকবার পুলিশ তাকে আটক করেছে, গ্রেফতারও করেছে। ইয়র্কশায়ার কর্তৃপক্ষ তাকে সারা জীবনের জন্য হেডিংলে থেকে নির্বাসিত করেছে। অর্থাৎ জার্ভিস কোনোদিনই আর হেডিংলে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। ওভাল কর্তৃপক্ষ তাকে সতর্ক করে রেখেছে। তার বিরুদ্ধে মূল অভিযোগ খেলায় বিঘ্ন ঘটানো এবং খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত করা। গত বছরের সিরিজে তাকে প্রতিবারই ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। একবার বিলবোর্ড টপকে মাঠে ঢুকেই ছুটতে শুরু করেন। হঠাৎ দেখলে মনে হবে বল করার জন্য দৌড়াচ্ছেন বোলার, দৌড়ে গিয়ে একটি বলও করেন তিনি। নিরাপত্তা রক্ষীরা তাকে বার করে নিয়ে যেতে চাইলে জার্ভিস বলেছিলেন তিনি খেলতে এসেছেন, কেন তাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। আবার একবার রোহিত শর্মা আউট হতেই ব্যাট প্যাড হেলমেট পরেই নেমে পড়েছিলেন। বেশ কয়েকবার ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠেও নেমে পড়েছিলেন তিনি। আবার কখনো পুলিশের পোশাকে ধোকা দিয়েছেন নিরাপত্তা কর্মীদেরও। ভক্তদের কাছে তিনি পরিচিত জার্ভিস 69 নামে। ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 131,000। অভিনয়ও করেন, শাস্তি বা চোখ রাঙানি থামাতে পারেনি জার্ভিসের জনপ্রিয়তা হওয়ার এই প্রচেষ্টা। কোনো কিছুতেই যে নিজেকে বদলাননি তা বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন জার্ভ। ইংরেজ হলেও ভারতীয় ক্রিকেটের ভক্ত তিনি।